হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার আর্ট চ্যালেন্ড কেয়ার আর্ট অ্যান্ড ক্রাফট আজকে আমরা শিখব বোল ফলের ঝুরি খুব সহজেই কিভাবে ফলের ঝুরি আঁকা যায় সেটাই দেখব প্রথমে একটা ওভাল দিয়ে নিলাম ওভালের নিচে দুই সাইডে দুইটা দাগ দিয়ে আবার একটা কার্ভ লাইন দিয়ে নিয়েছি এরপর একটু ফাঁকা রেখে দুই সাইডে আর একটু কার্ভ লাইন দিয়ে নিচে কানেক্ট করে দিচ্ছি কার্ভ লাইন দিয়ে তারপর সোজা দাগ দুই সাইডে ঝুরির ভিতরে যে ডিজাইন করার জন্য এইগুলা লাইনগুলো দিয়ে নিচ্ছি দেখো কিভাবে লাইনগুলো দিচ্ছি একটা পার্টির মতো করে দিয়ে নিচ্ছি দেখেছ কী সুন্দর করে আমাদের ঝুরি হয়ে গেল এখন গুলো যে এক্সট্রা লাইনগুলো সেগুলো ইরেজ করে ঝুরির লাইনগুলো পার্মানেন্ট করে নিচ্ছি খুব সহজেই আমাদের একটা ঝুড়ি হয়ে গেছে এখানে ঝুড়িতে আমরা একটা কাটা তরমুজ দিচ্ছি কাটা তরমুজ দেওয়ার পর ভিতরে যে যেই লাইনগুলো আমাদের প্রয়োজন নেয় অপ্রয়োজনীয় লাইনগুলো মুছে দিলাম এরপর একটা অরেঞ্জের অংশ এরপর একটা অ্যাপেলের অংশ অর্ধেক অ্যাপেল দেখা যাচ্ছে এরকমভাবে দিচ্ছি এই ফলগুলোর যদি তোমরা সিঙ্গেল সিঙ্গেল ভিডিও চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে এরপর একটা আনারস দিচ্ছি প্রথমে ইউ উল্টা ইউ শেপ দিয়ে ভিতরে খোপ 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 লাইন দিয়ে দিয়েছি এবার আনারসের উপরে পাতা দিচ্ছি ভি শেপের মতো দুই সাইড থেকে আবার পাতা দিয়ে একটা মাছে একটা পাতা দিয়ে দিচ্ছি এরপর কিছু গ্রেপস আঙুর রাখবো আঙুরগুলো দেখো ইউ শেপ দিয়ে দিয়ে খুব সহজেই এই আঙুরগুলো হয়ে গেল যে লাইনগুলো ঝুরির দেখা যাচ্ছে সেগুলো মুছে দিচ্ছি দেখেছ কি সহজেই আমাদের এই একটা ফলের ঝুড়ি হয়ে গেল এরপর আসবে আমাদের কালার কালার করার জন্য আমরা প্রথমেই উপরের অংশের থেকে শুরু করব। প্রথমেই আমরা তরমুজের কালার শুরু করলাম একটা গ্রিন কালার নিয়ে তরমুজের পিছনের অংশে কালার করে নিচ্ছি এরপর গ্রাস গ্রিন গ্রাস গ্রিনটা দিয়ে তরমুজের অংশটা সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এরপরেও তোমরা যদি কালার ইউজ করতে চাও সেক্ষেত্রে ইলো গ্রিনটা দিয়ে আর একটা শেড দিতে পারো এখানে আমি দুইটা শেড দিচ্ছি একটা গ্রিন আর একটা গ্রাস গ্রিন এরপর প্রথমেই নিচ্ছি লাল টুকটুকের জন্য একদম রেড আমাদের তরমুজের রঙটা একদম লাল টুকটুকে সে কারণে আমি একটা রেড কালার নিয়েছি রেড কালারটা দেখো কতটুক দিচ্ছি এই অনুযায়ী রেড কালারটা দেওয়ার পর আমরা এখানে অন্য একটা কালার দিব সেই কালারটা হচ্ছে ভার্মিন রেড রেডের থেকে একটু হালকা এই কালারটা দেওয়ার পর আমরা দিব পেল অরেঞ্জ দেখো এখানেও আমরা একটু সাদা অংশ রেখেছি ওই সাদা অংশে আমরা ব্যবহার করব পেল অরেঞ্জ পেল অরেঞ্জটা দিয়ে সাদা অংশটা ফিল করে দেব সুন্দর করে ফিল হয়ে গেছে এরপর আমরা আনারসের জন্য প্রথমে লাইট অরেঞ্জ বা ইয়েলো অরেঞ্জটা ব্যবহার করছি আমাদের আনারসটাও একদম পাকা জুসি খেতে খুব মিষ্টি সে কারণে এক প্রথমে আমরা ইলো অরেঞ্জটা ব্যবহার করে এবার ইলো অকার দিচ্ছি আমরা আজকে অয়েল পেস্টেল দিয়ে কালারগুলো করছি ইয়েলো অকার দেওয়ার পর আমরা নিব ইয়েলো ইয়োলো কালার দিয়ে পুরোটা ফিল আপ করে দিচ্ছি ইয়েলো কালারটা ফিল আপ হয়ে গেলে আমরা উপরে সেম যেভাবে তরমুজের পিছের অংশে করেছি তরমুজের পিছের অংশের মতো করেই আমরা পাতাটা করে নেব পাতাটার এক সাইডে আমরা সবুজ দিচ্ছি দেখো প্রত্যেকটা পাতার এক সাইডেই আমরা এরকমভাবেই সবুজটা ব্যবহার করব। তোমরা অনেকেই আমাদের এর আগের ভিডিওতে খুব অনেকগুলো করে কমেন্টস করেছো সে কারণে তোমাদের অনেক অনেক ধন্যবাদ এছাড়াও যদি তোমরা আরও কিছু নতুন ভিডিও চাও আমাদের অবশ্যই কমেন্টে জানাবে আমরা খুব শীঘ্রই এই কম কমেন্ট পরে তোমাদের ছবিগুলো এঁকে দিব এখন দেখো আমরা গ্রাস গ্রিনটাই ব্যবহার করছি গ্রিনটা সুন্দরভাবে ফিল আপ করে দেব রঙ করার সময় অবশ্যই খেয়াল রাখবে যাতে কোথাও সাদা না থাকে এরপর অরেঞ্জের মধ্যে প্রথমেই অরেঞ্জ কালার দিচ্ছি এক সাইডে দিচ্ছি দেখেছো এক সাইডে দেওয়ার পর ভালো করে দেওয়ার পর আমরা নিচ্ছি ইয়েলো অরেঞ্জ অরেঞ্জের হালকা রঙটা এরপর আমরা দিব হচ্ছে পেল অরেঞ্জ পেল অরেঞ্জটা ওই সাদা অংশের মধ্যে ভালো করে দিয়ে প্রত্যেক রাগের রঙের সাথে মিক্সড করে দিচ্ছি মিক্সড করে দিয়ে এখন আমরা আপেলের বা অ্যাপেলের কালারটা করছি আমরা একটা লাল টুকটুকে আপেল করব আপেলে প্রথমেই দিচ্ছি রেড রেড রঙটা বেশি করে দিয়ে এরপর আমরা এটার সাথে আরও অন্য কোনো কালার ব্যবহার করব দেখেছো রেড রঙটা কতটুক দিয়েছি রেড রঙের পর আমরা দিয়েছি ভার্মিলান রেড ভার্মিলান রেডটা সুন্দর করে দিয়ে পিঙ্ক কালারটা ব্যবহার করলাম ভালো করে মিক্সড করে এখন হচ্ছে বোটাটার মধ্যে ডার্ক ক্রিমসনটা দিয়ে দিচ্ছি এরপর গ্রেপস আঙুরের কালারগুলো প্রথমেই হচ্ছে অলিভ গ্রিনটা দিয়ে নিচ্ছি দেখো কিভাবে একটা সাইডে এই অলিভ গ্রিনটা দিয়ে নিচ্ছি অলিভ গ্রিনটা দেওয়া হয়ে গেলে এখানে আমরা এরপরের পরবর্তী কালারটা ব্যবহার করব এরপর গ্রাস গ্রিনটা অলিভ গ্রিনের সাথে মিক্স করে দিচ্ছি এরপর কিছু অংশ ফাঁকা রেখেছি যেখানে আমরা অন্য একটা কালার ব্যবহার করব দেখো কিভাবে শেড করছি একটা কালারের সাথে আরেকটা কালার মিক্সড করে করে আমরা সেট কালারগুলো করছি এখন পেল গ্রিন কালারটা মিক্সড করছি দেখেছ কি সুন্দর আমাদের গ্রেপসটা হয়ে গেছে যা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো কিন্তু প্রতিনিয়তই আমাদের ভিডিওগুলো দেখে থাকছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এখন আমরা ঝুড়িতে কালার করছি প্রথমেই আমরা রসিনাটা দিয়ে নিচ্ছি রসিনাটা দেখো কোথায় কোথায় ব্যবহার করছি যেই সাইডগুলোতে আমরা ডার্ক কালার দি হবে সেখানে আমরা রসিনাটা ব্যবহার করছি রসিনাটা সুন্দরভাবে ব্যবহার করে নিচ্ছি দেখো তোমরা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে যে কোথায় কোথায় আমি রসিনাটা ব্যবহার করছি আচ্ছা দুঃখিত এর আগে আমরা রসিনা ব্যবহার করি না এর আগে আমরা ব্রাউনটা করেছি এখন রসিনা করছি ব্রাউনের পর রসিনাটা সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি রসিনাটা ব্রাউনের সাথেই মিক্সড করে করে দিচ্ছি এরপর দিব হচ্ছে ইয়েলো আকার ইয়েলো আকারটা সুন্দর করে রসিনার পর ব্যবহার করে নিচ্ছি ভালো করে মিক্সড করছি রঙগুলো একটার সাথে আরেকটা যাতে সুন্দর করে মিক্সড হয়ে যায় সে কারণে সুন্দর করে ঘষে ঘষে রাউন্ড রাউন্ড করে দিয়ে নিচ্ছি এইভাবেই আমরা সুন্দর করে রঙগুলোকে মিক্সড করব দেখো কোথাও যাতে সাদা না থাকে সেই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এরপর আমি পেল অরেঞ্জ কালারটা প্রত্যেকটা সাদা অংশে দিয়ে নিব এতে আমাদের ঝুড়ির লাইট অংশটাও বের হয়ে যাবে এবং ঝুড়ির ভিতরে ডার্ক অংশগুলোও বের হয়ে গেছে দেখো পেল অরেঞ্জগুলো সাদা প্রত্যেকটা জায়গায় দিয়ে নিচ্ছি ভালো করেই রঙগুলো দিতে হবে যাতে কোথাও সাদা অংশ না থাকে ঝুড়িটা সুন্দরভাবেই আমাদের হয়ে যাচ্ছে দেখেছ কি সুন্দর আমাদের ঝুরিটা বোঝা যাচ্ছে এরপর যখন আমরা বর্ডার দিব তখন ঝুড়িটা আরও সুন্দর করে বোঝা যাবে এরপর আমরা ওয়াটারমেলনের বিচিগুলো নিচ্ছি এখন আমরা বর্ডার করব যেভাবে ড্রয়িং করেছি ঠিক ওইভাবেই আমরা বর্ডার করবো বর্ডার একটু আস্তে আস্তে করতে হবে যাতে রং যেখানে ড্রয়িং করেছি তার বিপরীত দিকে না চলে যায় তোমরা যদি তোমাদের নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবে এবং এই ড্রয়িংগুলো করে আমাদের সাথে শেয়ার করবে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে দেখো ঝুরির একটা সাইডে লম্বা লম্বা দাগ আর একটা সাইডে আড়াআড়ি দাগ দিয়ে আমরা ঝুড়ির যে বেতের যে ঝুড়ির টেক্সচার সেটা বুঝাতে বুঝাচ্ছি ড্রয়িং করা অনেক মজার বিষয় সে কারণে আমাদের প্রতিনিয়ত ড্রয়িং করতে হবে আমাদের চ্যানেলের সাথেই থাকুক আজকের জন্য এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং